গুলি আপনারা নিজেরা তৈরি করে বিক্রি করেন নাকি ক্রয় করে বিক্রি করেন? না আমি তৈরি করি। এটা হলো 100 টাকা, এটাও চারটা সাইজ নাকি? ব্যবসা দেওয়ার আগে অবশ্যই এখান থেকে একটু ধারণা নিয়ে যাবেন, কারণ এখান থেকে ধারণা নিলে কিন্তু আপনি ভালো। সো বিয়স, আমরা আজকে আবারও চলে আসলাম, এটা হলো করটিয়া হাট। করটিয়া হাটে যে সমস্ত আইটেমগুলি বিক্রি করে আজকে আমরা আপনাদেরকে সেগুলি নিয়ে একটা রিভিউ করব। আশা করি দেখলে আপনি খুব উপকৃত হবেন। এই হাট বামে যে গলিটা মসজিদ থাকবে, মসজিদের পার্শ্ববর্তীতে আসলে দেখবে দেখে বিশাল পরিসরের মার্কেটটি। মার্কেটে প্রচুর পরিমাণে আপনার দোকান আছে, আমি কালকে থেকে এই মার্কেটে যেহেতু ঘুরেছি সেহেতু আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন, এটা হলো প্রথম স্টেপ। আমি কিন্তু আপনাদেরকে বলতেছি এই করটিয়া হাটটি কিন্তু বিশাল বড়। আপনারা যখন আসবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, তাহলে ঘুরে ক্রয় করতে আপনার সুবিধা হবে। যারা নতুন এই হাটের সন্ধান পাননি আপনারা সরাসরি চলে আসবেন। এটা হলো টাঙ্গাইলের ভিতরে অবস্থিত, এটাকে বলা হয় করটিয়া হাট। এটা অনেক ঐতিহ্যবাহী। কারণ আমি একটু ধারণা দেবো আপনাদেরকে যে এই ধরনের মার্কেটের প্রাইস এবং রেট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু মার্কেটে আসছি, ধারণাটা আপনাদের ভালো একটু প্রয়োজন আলাদা। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান আপনার নামটা কি? মোহাম্মদ আশরাফুল আলম। এই হাটটির নাম কি ভাইজান? করটিয়া হাট। আচ্ছা, এই যে আপনারা যে প্রোডাক্টগুলি বিক্রি করেন, এগুলিকে আপনারা নিজেরা তৈরি করে বিক্রি করেন নাকি ক্রয় করে বিক্রি করেন? না আমি তৈরি করি। আপনি তৈরি করেন? আমি অনেকের সাথে কথা বলছি, ওনারা নিজেরা তৈরি করে এনে তারপর বিক্রি করে। আচ্ছা, হাটটি বিক্রি করার উদ্দেশ্যটা কি? নগদ টাকা আমদানি হয়, সেই জন্য আপনি হাটে বিক্রি করেন। অথবা একটা শোরুম নিতে গেলে 20-30 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে, সেই টাকাটা লাগতেছে না, আপনি এখানে সরাসরি বিক্রি করে ফেলতে। যে কেমন লাভে বিক্রি করেন এখানে হাটে? সীমিত লাভে। আচ্ছা, এক যেমন আমাদেরকে ধারণা দিতে পারেন এটার প্রাইস কেমন হবে? আপনার এটার প্রাইস 20 টাকা 83 পয়সা পার পিস করে। 20 টাকা বিক্রি করি। 21 টাকা বিক্রি করেন, অর্থাৎ 21 টাকা পার পিস এভারেজ। এর সাইজ কয়টা হয়? কত টাকা বিক্রি করতে পারে একটা এক্সাম্পল আইডিয়া? 60-70 টাকা তাদের বিক্রি করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে একটা লোটো ফ্যান দেখাচ্ছি, এই লোটো ফ্যানগুলোর প্রাইস কিরকম? এটা 30 টাকা পার পিস এভারেজ। 30 টাকা পার পিস। আপনার কোনো কার্ড আছে? কার্ড দি, আমাকে একটু কার্ডটা দিন, আমি একটু দেখাই দিচ্ছি। কারো যদি প্রয়োজন হয় বা এর সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার যদি প্রয়োজন হয় পাইকারি, যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে হোলসেল করেন, তারা অবশ্যই অবশ্যই এই যে কার্ডটি আমি দেখাই দিচ্ছি, আপনি একটু স্ক্রিনশট দিয়ে কার্ডটি নিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা। তো চলুন, আমরা একটি সেক্টর শেষ করলাম। আমি আপনাকে পরবর্তী আরও একটি স্টেপ, আরও একটি মার্কেটে নিয়ে যাচ্ছি। এখানে মোটামুটি খারাপ খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি দেখলাম, সেজন্য একটু জেনে গেলাম। এগুলো প্রাইস কীরকম হবে? 130 টাকা পেন্ট সহ। এইগুলি কিরকম? মেগি হাতা। ওয়া, খুব চমৎকার প্রোডাক্ট। তাদের প্রোডাক্টগুলি কিন্তু খুবই আনকমন। আচ্ছা, আপনারা কি এগুলো খুচরা বিক্রি করেন নাকি হোলসেলে? হোলসেল। আচ্ছা, অনেকে হয়তো মনে করতে পারে যে আপনারা এইভাবে ফুটপাতে বসে রয়েছেন, আপনারা মানে খুচরা বিক্রি করেন না? এটা আমাদের সাপ্তাহিক একটা হাট। জি, আমরা সাপ্তাহিক দিন করি, মঙ্গলবার বুধবার 10টা পর্যন্ত থাকি, তারপর আমরা চলে যাই। তারপর চলে যান। আপনার কারখানা কোথায়? নারায়ণগঞ্জ নয়ামাটি। হ্যালো বিয়াস, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন নারায়ণগঞ্জ নয়ামাটি ওনার কিন্তু শোরুম আছে। উনি শোরুম থেকে এসে, যেহেতু সাপ্তাহিক একটা হাট, এখানে হোলসেলে বিক্রি হয়, এখানে কোনো খুচরা বিক্রি হয় না। আপনার চাইলে কিন্তু এগুলো, এই এটার প্রাইস কেমন হবে দাদা? 100 টাকা। এর সাথে পেন হবে না? আর এগুলো? 120 টাকা পেন হবে সাথে। এই যে এগুলি কাপড়ের মান বলো। আচ্ছা, এগুলি তো রং কষুটা তো কোনো চান্স নেই। অনেক হয়তো মনে করতে পারে আপনার থেকে আজকে কিনে নিয়ে গেল, পরবর্তীতে মালের সমস্যা হলো, মাল ভালো না, ফেরত আসে। মানে আপনি এখানে প্রত্যেক সপ্তাহে এখানেই বসেন? তাহলে বেশ, আপনার বুঝতে পারতেছেন এখানে যেহেতু আপনার হাট সম্পর্কে আমি যত ধারণা দিতেছি তত আপনার জন্য আরও সুবিধা হবে। কারণ আপনার এখান থেকে একটা প্রোডাক্ট ক্রয় করেন, আপনি প্রতারিত হবেন না, কারণ উনি কিন্তু প্রত্যেক সপ্তাহে এখানেই বসে। এখানে যদি ওনাকে যদি নাও পান, আশেপাশে কাউকে যদি জিজ্ঞেস করেন, ওনারা বলে দিবে, হয়তো ওনাদের শরীর খারাপ থাকে, হয়তো একটা দুটা হাট মিস হতে পারে, কিন্তু ওরা সর্বক্ষণিক এখানেই বসে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় যখন হাটে ব্লক করি, আপনারা কিন্তু আমাদের কাছে নাম্বারগুলি চান যে অমুক দোকানের একটি নাম্বার দেওয়ার জন্য, আমরা কিন্তু সেরই সাথে
চেষ্টা করতেছি আপনাদেরকে একটু নাম্বারটা দিয়ে দেন, যারা এই ধরনের নাম্বার নিতে চাচ্ছেন স্ক্রিন শেয়ার দিয়ে অবশ্যই নাম্বারটা কালেক্ট করে ওনাদের সাথে যোগাযোগ করুন। ওনারা কিন্তু সম্পূর্ণ হোলসেলে বিক্রি করে। আমি আবারও বলে দিতেছি, আপনারা যারা খুচরা ক্রয় করতে চাচ্ছেন ওনাদের সাথে যোগাযোগ করবেন না, কারণ তারা খুচরা বিক্রি করে না। হয়তো আপনার কাছে হয়তো মনে হতে পারে যে রেট এত কম, প্রোডাক্ট এত উন্নত মানের, আমি খুচরা এক পিস দু পিস ক্রয় করি, তারা কিন্তু খুচরা বিক্রি করে না। আপনারা যদি হোলসেলে নিতে চান তাহলে ওনাদের সাথে যোগাযোগ করবেন। যে এগুলো প্রাইস কীরকম? অনলি 130 টাকা। সাইজ কটা হয়? 14, 16, 18 পিস। চার সাইজ এভারেজ হলো 120 টাকা, 130 টাকা। এটা হলো 100 টাকা। এটাও চারটা সাইজ নাকি? মানে এগুলোর সাথে প্যান্ট হবে? প্রত্যেকটার সাথে প্যান্ট হবে। দেখুন বিয়ার্স, এখানে আসলে মূলত হলো প্রোডাক্টগুলো এই কোয়ালিটিতেই থাকে। আপনার মার্কেট থেকে যে ধরনের প্রোডাক্টগুলি নেন আসলে মূলত হলো এখানে।